হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আমি আর অভিক হঠাৎ করে কাল রাতে প্ল্যান করি যে আমরা মন্দারমণি আসবো, দুদিনের জন্যই হোক মন্দারমণি আসবো। তো আমরা চলে এসেছি, জানতাম না যে এখানে এইরকম একটা ওয়েদার হবে, পুরো বৃষ্টি বৃষ্টি। তো আমাদের যে রুমটা ছিল সেটা হচ্ছে 12টার সময় চেক ইন, তো আমরা পৌঁছে গেছি 6টায়। তো আমাদেরকে এখানে একটা টেম্পোরারি রুমে রেখেছে, তো আমাদেরকে একটু আমাদের রুমটা দেখাবো। তো এখন চলো আমাদের ব্রেকফাস্টও করতে যেতে হবে, তারপরে আমরা পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো ব্রেকফাস্টটা করে নিই। এটা এন্ট্রেন্স, এই একটা বিল্ডিং, ওইদিকে পুরো সি ভিলাস, এই এত বিল্ডিং। চলো এবার আমরা সি ভিলার দিকে যাব। আর আমাদের রুমটাও দেখি। হ্যাঁ চলো। হ্যাঁ, আপাতত আমরা আছি এই রুমটাতে, কারণ আমরা এত তাড়াতাড়ি এসেছি যে আমাদেরকে কি বলবো, চেক ইন দেয়নি, 12টায় চেক ইন। আমরা এখন আপাতত এইটাতে আছি, কিন্তু আমরা এটাতে থাকবো না, বলো? আমার সব থেকে কি ভাল লেগেছে বলো তো, এখানে রয়েছে দোলনা, আর এখানটা রয়েছে আমাদের পুল, যে পুলটা কোনো কাজের নয়, কারণ আমরা পুলে নামবো না, কারণ খুব ঠান্ডা। এগুলো বসার জায়গা, সন্ধ্যেবেলা এখানটা পার্টি হয়, ওইখানে আছে বার, কিন্তু আমরা দুজন খুব ভদ্র, সবই তো আসছে। দাঁড়া বড় করে, ও স্যালুন, বিউটি পার্লার সব আছে। এই যে বেচারার অবস্থা খারাপ, ওই জন্য স্যালুন খুঁজছে। তো এখানে আছে আমাদের কিডস পুল, অ্যাডাল্ট পুল, সব রয়েছে। আমি না এই দোলনাগুলো চাপতে চাই, প্লিজ। পায়েল বেসিক্যালি কোনো ঠান্ডার কোনো জিনিসপত্র আনেনি, তো সেটার জন্যে ডাবল কোনো জিনিস। এখানটা হয় সন্ধ্যাবেলা করে কিছু পার্টি বাটি হয়, আর এখানটা রয়েছে কিডসদের জায়গা। আমাদের রুম থেকে বেরিয়ে ভিউ কেমন, বিচের সব থেকে কাছে আমাদের রুম, আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে বিচ। 20 ঘন্টাতে তুমি 21 ঘন্টা ঘুমাও, তো আমি কি করব? यहां पे करने का कुछ नहीं है, बाहर ठंडा है। ঘুমাতে এসেছি এখানে আমরা, তো কি করতে এসেছি? তোমার তো ঘুরবে চারপাশে, তুমি একটু ক্লিয়ার করে বলো। আমি ক্লিয়ারলি বলবো? হ্যাঁ, আমরা কি করব? আমি ঘুরবো চারদিকে, আমি ঘুরবো। আমি কি পাগল যে ঘুরে বেড়াবো? মানুষ ঘুরতে এসেছে এখানে নাকি? আমি ভাই ঘুমাই, তুমি ঘুমো। তুমি কি ভিডিও অন করেছো? কি বলছো? ভিডিও অন করেছো? হ্যাঁ। পাক্কা? হ্যাঁ বলো। এটা আমার ক্যামেরাম্যান খুব লুপ ক্যামেরাম্যান, অনেকবার হয়েছে যে আমার ক্যামেরা অন করেনি আমার লুপ ক্যামেরাম্যান। চলো আমাদের আমাদের হাউসকিপিং এর লোক আসছে, আমাদেরকে অন্য ভালো রুমে নিয়ে যাবে, লেটস গো। আমাকে ভিজাচ্ছে দেখ, কি প্রচুর লোক এটা। চলো চলো যাও যাও যাও, তুমি যাও না, তোমার ছাতা হলেই হবে, আমার কোনো দরকার নেই গো। কপিরাইট সব জেনে গেছে। প্রেজেন্স অফ মাইন্ড। আচ্ছা তো এখানে শুধু আমি সেটাই ভাবছি, এটা কি 50 কে লেখা কেন? এর মধ্যে টাকাটা নেই, শুধু কাগজটা পড়ে আছে, উপরে ছিল, আজ বান্ডিলটা নেই, শুধু কাগজটা দেখে গেছে। আর এগুলো তুমি কখন ঢোকালে ব্যাগে? আমি জানি তুমি খাবে সেটার জন্য। ও সো কিউট, ভালো হয়েছে, খেয়ে নেবো আমি একটু বাদই সব। ওনা ওইদিকে দেখো না, ঢোকানোটা দরকার নেই, তোমার খাওয়াটা দরকার। খাবো খাবো, খেয়ে নেবো, কিন্তু তোমায় দেবো না। এই লাগেজগুলোকে সব আনপ্যাক করে ফেলি, কারণ এই বোচকা বুচকির ভিতর থেকে না জামা কাপড় মোটে বের করা যাচ্ছে না, এটাকে আগে মোছো, এর না পুরো ভিজে গেছে। আর আমি কিরম একটা ড্রেসিং সেন্স আমার, কেমন ড্রেসিং সেন্স আমার, ঠান্ডা লাগছে, এটা কোনো ড্রেসিং সেন্স নয়, একটাই সরগা এনেছিলাম আমি, সেটাই অন্তত গায়ে জড়িয়ে ঘুরছি এখন। দেখো তো যারা, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। সো এতক্ষণ ধরে রুমে এসে আমাদের যত লাগেজ ছিল আমরা একদম সেট করে নিয়েছি, এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। সো এইটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, আর আমাদের এখানে একটা
ছোট্ট টেরেস মতন দিয়েছে। আর চল একেবারে ঘরে চলে যাই, এখানে হালকা হালকা বৃষ্টি দেখছি। আসো আসো বাবু। তো ঢুকতেই প্রথমে নিজেকে দেখে নাও, এখানে আয়না দিয়ে দিয়েছে, ঢুকতেই আয়না। তারপরে এইটা হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেডরুম রয়েছে, আর আয়নাই আয়না, এখানে আয়না ওখানে আয়না। আমরা দুজন আয়নার জন্য মোটেও মারপিট করবো না, কিন্তু এইগুলো অরিজিনাল আকর্ষণ নয়। অরিজিনাল আকর্ষণ হচ্ছে এইদিকে আসলে দেখতে পাবে আমার নতুন ক্যামেরাম্যান। আসো এইটা হচ্ছে আসল, পুরোটা ওপেন আমাদের। আমরা রুমে বসে পুরো সি বিচ দেখতে পাবো, আর এদিক থেকে আমাদের রিসর্টটাও দেখতে পাবো। এত সুন্দর জায়গাটা, আর ওয়াশরুমটা খুব সুন্দর, আলোটা কি জ্বলবে। আমি এরকম মার্বেল চাইতাম সব সময় দেওয়ালে, এরকম বাথরুম। আমার একটা হোয়াইট, আমার এরকম ভালো লাগে। আর আমার বাথরুমে এই রুমে একটা বড় আয়না চাই, খুব ভালো লাগে। রুমটা আমার কিন্তু খুব ভালো, খুব পছন্দ। তোর পছন্দ হয়নি? Yes. এখন আমি একটু রেডি হয়ে গেছি, প্রায় এখন বাজে চারটে, চারটের সময় দেখছি বাইরে বৃষ্টিটা কমে গেছে, তাই জন্য আমরা দুজন ভাবলাম যে একবার একটু রাউন্ড মেরে আসি। মানে আমরা দুজন ভাবিনি, পাম্পাম শুভ এরা আমাদেরকে জোর করলো যে বাইরে থেকে একটু রাউন্ড মেরে আর আমাদেরকে একটু ভিডিও কল করে দেখা। তো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, লেটস গো। মানুষের কপাল কতটা খারাপ হয়, আমরা ভাবলাম যে এতক্ষণে বৃষ্টিটা থেমেছে একটু বেরোই, যেই বেরিয়েছে সেই বৃষ্টি হচ্ছে। একটু যাবে তো? হ্যাঁ পাচ্ছে না করতে, বৃষ্টি হোক আর যাই হোক, আমি বললো যে একটু ঘুরেই আসি। আর এটা হচ্ছে আমাদের করিডোর, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি থেকে নামলে তবে নিচে যেতে পারা যাবে। আমরা না সেকেন্ড ফ্লোরে আছি, না ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে। আইফোন ইউজারদের একটাই প্রবলেম, স্টোরেজ। তো সেটাও আমার সাথে হয়েছে, দুপুরের খাওয়া, বিকেলবেলা কফি, আমরা কিচ্ছু নিতে পারিনি। অনেক কষ্টে অনেক কটা ভিডিওস আমি ডিলিট করছি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করতে পারছি। তো এখন হয়ে গেছি রেডি, অভিকার আমি দুজনে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি একটু নিচে, চলো। ও মাই গড, রাত্রিবেলা এখানটা খুবই সুন্দর দেখতে লাগছে, জাস্ট অসম লাগছে দেখতে। সো এটা না আমাদের বসার প্লেস, যেটা সকালবেলা অগোছালো করে রাখা ছিল, এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো বলো, সাডেনলি প্ল্যানটা যে হলো, ভালো লাগছে? এসে ভালো লাগছে। তুমি তো কোনো মতে আসবে না এখানে, তুমি যাবে দার্জিলিং? না দার্জিলিং মশাই, এগুলোতে বেশ ভালো লাগে। আমি বুঝতে পারিনি যে এরিয়াটা খুব এরকম, বেশ নস্টালজিক, বেশ ভালো ফিলিংস, খুব সুন্দর। আর এখানে আছে দোলনা, এবার আমি দোলনা চাপবো। তোমরা আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট আমরা এখন এই যে সমুদ্রের ধারে এসে বসে আছি, সমুদ্রটাও দেখা যাচ্ছে না, আমরা দুজনে এখানটা এসে বসে আছি। ও ভালো লাইট আছে দেখো, তো আমরা দুজনে এখানে সমুদ্রের ধারে এসে বসে আছি, আর বারবার হোটেলটাকে এতবার দেখাচ্ছি না, মনে হচ্ছে এটার প্রমোশন করছি আমি বসে বসে, বাট সত্যি মেসমারাইজিং লাগছে। কালার ফালারগুলো খুব ভালো করেছে। আর এটা হচ্ছে আমাদের, এখানে চাইলে আমরা বিচে বসতে পারি জাস্ট এই জায়গাটাতে। এইটা হচ্ছে বিচ, বাহ। হ্যাঁ বলো কিছু, এটা কি করছো রে বাবা? সো এখন এসেছি আমরা রাতের ডিনারের অর্ডার দিতে, ভাবলাম এখান থেকে অর্ডার দিয়ে রুমে গিয়ে খেয়ে নেবো 11টার সময়। সো হ্যালো এন্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে বেরিয়েছে রোদ, ফাইনালি আমাদের বৃষ্টি বৃষ্টি যা ছিল সব চুকে গেছে। ও থ্যাংক ইউ। তো বৃষ্টি যা ছিল সব মিটে গেছে, আর সবাইকে বোঝাবো যে আজকে রোদ উঠেছে, তাই জন্য আমি সানগ্লাস পরে বেরিয়েছি। এই তুমি যে বললে পড়বে না, কি হলো? কালকে প্রায় রাত 1টা নাগাদ না কিছু একটা দুমদুম দুমদুম করে আওয়াজ হচ্ছিলো, আমরা না বুঝতে পারিনি। আমরা তো খেয়ে প্লেটস বাইরে রেখে দিয়েছি, সকালবেলা তো সবে দরজা খুলেছি, খুলে দেখি ওই প্লেটটা গেছে, আর প্লেটের মধ্যে কোনো খাবার নেই। আমাদের লেফট ওভার ছিল, ভাবো প্লেটের মধ্যে কিন্তু কোনো খাবার নেই, আমাদের লেফট ওভার তরকারি ছিল,
বাবা ভগবান, উপরটায় সিসিটিভিও নেই, পুরো এরিয়াটাতে সিসিটিভি রয়েছে, শুধু আমাদের রুমের বাইরেটাতে নেই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আজকে নামবো আমরা পুলে, কি নামবো? তো আজ আমরা পুলে নামবো, আজকের আছে ওয়েদার ভালো আর আজ আমরা নামবো পুলে। মানে বলতে গেলে আমাদের একটা দিন পুরো ওয়েস্ট গিয়েছিল, যে আমরা এসেছি এরকম একটা জায়গায় ঘুরতে, পুরো ওয়েস্ট, সারাদিন ঘরের মধ্যে দুজনে বোর হয়েছি, তো আজকে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। সো আজকে না অনেক কম লোক আছে, তাই জন্য বুফে লাগাইনি, কালকে বুফে ছিল। বুফের না আমার কাছে বড় ক্লিপ নেই, ছোট ক্লিপ আছে, তোমাদেরকে সেটাই দেখাবো। সো এটা হচ্ছে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট। অভিকের জন্য ইডলি আছে, আমার বয়েলড এগ, জুস, ফ্রুটস আর ব্রেড বাটার, ব্যাস তুমি খাও বেশি বেশি করে। সো এখানে না সবই সেলফ সার্ভিস, তো এখানে ডিমটাও আমাদেরকে নর্মাল দিয়ে দেয়, যেটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে। আর একটা খুব মজার ব্যাপার আছে, মানে ডিম ছাড়াতে খুব ভালো লাগে। সো এখানে ফাইনালি আমার খাবারটাও চলে এসেছে, আর কোনো মতে ব্রেকফাস্টটা করে গিয়ে আমি সমুদ্রে জাস্ট নামবো। চান করি না করি সমুদ্রের কাছে কিন্তু পাটা আমি ভেজাই, অন্তত এইটুকু করি। এখন না আমরা বাইরে বেরোবো বলে একটু সানস্ক্রিন মাখছিলাম, এটা অভিকেরই। অভিক এটা তুমি কখন মাখতে? রাতের শোয়ার সময়। এটা মেকে শুধু তুমি কি পড়ো নি এটা সানস্ক্রিন? আমি লক্ষ্য করি, তুমি বলেছো রাতে মাখবে, তাই যেটা পেরেছো সেটা মেখে নিজো। অন মেন কথা, তিন চারটে সেকশন ডিভাইড ছিল, তাই আমি দেখি। সো আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে, একটু যাই গিয়ে ঘুরে আসি অন্তত। চলো চলো। এই ছিল সেই সিঁড়িটা যেটা কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, কালকে তবে মেঘলা ছিল, আজকে কিন্তু ভীষণ সুন্দর রোদ উঠেছে। আজকে বেশ মন্দারমণিতে জলটা বেশ, মানে কি বলবো, জলে জোয়ার আছে, তাই না? বিচটা বেসিক্যালি পুরোটাই ফাঁকা, পুরো ফাঁকা। কাপড় জামা কিছু নেবে নাকি এখানে? এই দেখো এখানে প্রচুর আছে, এইদিকে আছে, কোথায় কোথায় বাবল, কোথায় বাবল, এখানে আবার এই দেখো এইটা আছে, প্রচুর, এখানে ভর্তি এরকম গুঁড়ো 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 অনেক রয়েছে, আর আলাদা আলাদা শেপেরও রয়েছে। এটা একটা শেপের, সামনে গরমকাল আসছে, ঘামাচি মারবে। আমার ঘামাচি হয় না, তুমি নিয়ে যাও, তুমি মারো, আমার ঘামাচি কমে না। চলো। সো আজকের মেনুতে আছে স্টিম রাইস, ডাল, আলু ভাজা আর মাছ, ব্যাস সিম্পল খাবার দাবার, কোনো হেভি কিছু নয়, একদম সিম্পল খাও, লাইট থাকো, তাহলে ভালো করে ঘুরতে পারবে। তো আমরা এখন লাঞ্চটা সেরে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে, বাই বাই।